আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইয়োক বেবি ড্রেস খুবই সহজ ড্রেসটি, তো স্টেপ বাই স্টেপ দেখবেন অবশ্যই, তাহলে আপনারাও তৈরি করতে পারবেন। তো এখানে কাপড় আমি দুই ভাঁজ করে নিয়েছি এবং এখানে লম্বায় নিয়েছি আমি 20 ইঞ্চি এবং চওড়ায় নিয়েছি 10 ইঞ্চি। তো এখানে আমি কাঁধের মাপ নিচ্ছি, ফুল যে কাঁধ সেটা 4.5 ইঞ্চি নিচ্ছি। এরপর বগলের মাপ নিচ্ছি 4.5 ইঞ্চি, মার্জিনটা সমানভাবে কেটে নিতে হবে এবং বুকের মাপ নিচ্ছে এখানে 8 ইঞ্চি, মার্জিন দিয়ে নিচ্ছি। এখান থেকে পুরো এটা মার্জিন দিয়ে নিতে হবে কোনাকোনি পর্যন্ত, এখান থেকে এই কোনা পর্যন্ত। তো স্কেলের সাহায্যে অবশ্যই একটু ভালো হয়, এর জন্য স্কেলের সাহায্যে দিয়ে নিচ্ছি। আর এখানে 1 ইঞ্চি ডাউন দিব সাইডে, কোনাকোনি হয় যেন না থাকে সাইডে, এই জন্য আমি 1 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। তো বগলের এখানে আমি একটা রাউন্ড দিয়ে নিচ্ছি এবং এখানে গলার মাপ দেখেন আমি 2 ইঞ্চি নিচ্ছি এবং গলার যে ডিপ আছে ডিপ নিচ্ছি 3 ইঞ্চি। এটা আমি রাউন্ড করে নিচ্ছি, এটা আমি কেটে নিব। এটা হচ্ছে পিছন পাট, তো কাটা আমার কমপ্লিট। এবার সাইডে যে কাপড়গুলো আছে ওগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। তো এখানে যে হুক বা বোতাম যেটাই লাগাবেন এর জন্য আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আপনার যেটা ভালো লাগে ব্যাক সাইডে হুক বা বোতাম যেটাই লাগাবেন সেই অনুযায়ী আপনারা কেটে নেবেন। তো এবার ইয়োক পার্টটা আমি কাটতেছি, সামনে 2 পার্ট করে নিচ্ছি, এটা 2 পার্ট নিয়েছি ইয়োকের। তো এটা লম্বায় নিচ্ছি 5.5 ইঞ্চি এবং আমি চওড়ায় নিচ্ছি 8 ইঞ্চি। সামনের এবং দুই পা সামনে এবং পিছনে যেই মাপ অনুযায়ী আমি এটা নিচ্ছি, যেভাবে কলার মাপ নিয়েছিলাম পিছনে ওটাই আমি বসা নিচ্ছি এর উপরে, যেন সহজ হয় এবং আলাদা মাপ দিতে না হয়। আমি কেটে নিব এটা। এটা কেটে নিয়ে আমার কমপ্লিট। তো ইয়োকে যে নিচের কুচির পাটটা, এটা কুচির কাপড় নিচের। তো এখানে লম্বায় নিচ্ছি 15 ইঞ্চি এবং চওড়ায় নিচ্ছি 30 ইঞ্চি নিচের যে পাটটা। এখানে মাঝ বরাবর আমি এখানে আমি একটা মার্জিন দিয়ে নিব। তো কুচি মার্জিন এই জন্যে দিচ্ছি মাঝ বরাবর, যেন এই দুই সাইডে কুচিটা সমানভাবে হয়, হয় না অনেক সময় এক সাইডে কম হয় এক সাইডে বেশি হয়, মাঝখানে আপনি মার্জিন দিয়ে দিবেন তাহলে দুই সাইডের কুচি আপনার সমানভাবে হবে। তো এই পর্যায়ে আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এইভাবে কুচিটা আমরা সেলাইটা করে নিব, এভাবে একইভাবে উপর পাটি ভাবে বসাই উল্টায়ে এভাবে পুরোটা সেলাই করে নিব। সেলাই করে নিচ্ছি সামনের পাটটা, এবার দুই কাজ সেলাই করে নিব। দুই কাজ সেলাই করা কমপ্লিট। এবার যে পিছনে যে হুক বা বোতামের জন্য যেটা আমি করেছিলাম এই পট্টিটা আমি এবার স্টিচ করে নিব, স্টিচ করে নেওয়া কমপ্লিট। এবার ছোট করে ছোট ছোট করে এগুলো কেটে নিতে হয় সেলাইয়ের আগ পর্যন্ত, যেন সেলাইটা না কাটে, উল্টাতে সুবিধা এবং ফিনিশিংয়ের জন্য খুবই ভালো, ফিনিশিংটা ভালো হয়। তো এপাশে সেলাই করে নিতে হবে এবং গলার যে পটিটা এটা ক্রসভাবে কাটতে হয়, বেলটা কাপড় ক্রস করে নিয়ে কাটতে হয়। এটা আমি এর আগে অনেক ভিডিওতে আছে, তারপরে দেখে নিতে পারেন, এভাবে সেলাই করে নিতে হবে। এগুলো ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি, ফিনিশিং ভালো আসার জন্য। এই উল্টায় ভাঁজটা দিয়ে পুরো আটা এভাবে সেলাই করে নিতে হবে। সেলাই করে নিয়েছি, এবার যে বগলের যে পটিটা ওটাও সেলাই করে নিব দুই সাইডে, একইভাবে এটাও আমি সেলাই করে নিব।
এটাও একইভাবে ছোট ছোট করে কাট করে আমি এটা উল্টায়ে গলায় যেভাবে সেলাই করলাম পটি লাগালাম ঠিক একইভাবে এটাও করব। সেলাই করা কমপ্লিট, দুইটাই উল্টায় দুই সাইড সেলাই করে নিব। এই সাইড এবং এই সাইড দুইটাই সেলাই করে নিব। নিচের সাইডটা নিচেরটাও আমি সেলাই করে নিব চারপাশ দিয়ে। তো ড্রেস কমপ্লিট। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।